সিলেট আইনজীবী সমিতির কোন আইনজীবী তাদের পক্ষে পক্ষে উকালতামা দেন নাই বা মামলা পরিচালনায় অংশগ্রহণ করেন নাই। এই অবস্থায় আমরা রাষ্ট্রপক্ষ সাত দিনের রিমান্ডের পরিপ্রেক্ষিতে মাননীয় আদালত উভয় পক্ষের শুনানি ক্রমে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। হ্যাঁ, গণধর্ষণ মামলায় এবং এর সাথে পেনাল কোর্টের সেকশন আছে, বিভিন্ন ভাগের স্বর্ণ অলঙ্কার বেন্টি ব্যাগ এইসব তারা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে গেছে। এই এই পর্যায়ে এই আসামিদেরকে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রপক্ষ তদন্তকারী কর্মকর্তা তাদের তদন্তের স্বার্থে তদন্ত পরিচালনা করবেন এবং রাষ্ট্রপক্ষ তাদের আইনের যে কাঠামো আছে কাঠামোর ভিত্তিতেই ওনারা কাজ করে যাবেন। এবং আরেকটা মামলা আছে, অস্ত্র হ্যাঁ অস্ত্র মামলায় আরেকটা আছে, সেইটা সেপারেট চার্জশিট হবে এবং নারী শিশু নির্যাতনের মামলাটাও সেপারেট হবে। হ্যাঁ, ওইটাও ওই আমার মামলা আসামিদেরকে গ্রেফতার করতে দেখানো হয়েছে। আচ্ছা, রাষ্ট্রপক্ষে আইনজীবী কেউ ছিলেন না, সিএসআই সাহেব এবং আমি রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালন করব। এই মামলার তদন্তকারী কর্মকর্তা দুই আসামি সাইফুর রহমান এবং অর্জুন লস্কর সাত দিন করে রিমান্ড আবেদন করেন মহানগর দুই আদালত সাইফুর রহমান সাহেবের আদালতে। বিজ্ঞ আদালতে আমাদের হিয়ারিং শুনে বিজ্ঞ অ্যাডভোকেট ও সিপি সাহেবের হিয়ারিং শুনে পাঁচ দিন রিমান্ড প্রত্যেক আসামি পাঁচ দিন করে রিমান্ড করতে আইনজীবী ছিলেন না, কোনো আসামি কোনো আইনজীবী ছিলেন না।